টিভি, আমার দেশ আমার গর্ব। সৈকতে ভেসে আসছে শত শত জেলিফিশ। পানির মতো স্বচ্ছ প্রাণীটিকে কৌতূহলবশত হাত দিতে চাইবেন অনেকেই, সেখানেই বিপত্তি, কারণ এগুলো খুবই বিষাক্ত। এর সংস্পর্শে আসলে চুলকানি শুরু হতে পারে, এমনকি বিষক্রিয়ায় শরীরে ঘা হতে পারে। নামি ফিশ হলেও জেলিফিশ মাছ নয়, এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর প্রায় সব মহাসাগরেই জেলিফিশ পাওয়া যায়। প্রাণীটির দেহ সম্পূর্ণরূপে স্বচ্ছ, জেলিটিন সমৃদ্ধ ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কোর্সিকা, এই দুই অংশ নিয়ে প্রাণীটির দেহ গঠন। অন্তত 5,000 কোটি বছর ধরে সাগরে এদের বাস। শুক্রবার বিকেলে কক্সবাজার সৈকতের বিভিন্ন অংশে অসংখ্য মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা যায়। মৃত প্রাণীগুলো জোয়ারের পানিতে ভেসে এসে সৈকতের বালিতে আটকে গেছে। হঠাৎ বিপুল সংখ্যক জেলিফিশের এমন মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। মানুষের শরীরের জন্য ক্ষতিকর বলে এই প্রাণীগুলো ছোঁয়া বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে জেলিফিশ অ্যালার্জি তৈরি করে। মানুষের শরীরের স্পর্শে মৃত কিংবা জীবিত এই প্রাণীটি আসলে চুলকানি শুরু হয়, এমনকি এর বিষক্রিয়ায় শরীরে ঘা তৈরি হতে পারে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। সাগর তীরে হঠাৎ মৃত জেলিফিশের ভেসে আসায় চিন্তায় পড়ছেন পরিবেশবিদরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সমুদ্রে টানা 65 দিন মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সাগর শান্ত পেয়ে জেলিফিশের একটি দল এদিকে চলে আসে। এখন আবার মাছ ধরা শুরু হয়েছে, জেলেরা নৌকা নিয়ে সাগরে নামছে। নৌকার আঘাত পেয়ে প্রাণীগুলোর মৃত্যু হতে পারে। সৈকতের ডায়াবেটিক থেকে হিমছড়ি পর্যন্ত মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা এর আগে কখনো এত প্রাণী এভাবে পড়ে থাকতে দেখেনি। শুক্রবার বিকেলে স্থানীয়দের নিয়ে পুলিশ মৃত জেলিফিশগুলোকে মাটি চাপা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলিফিশ নিয়ে পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত বেশ কিছু মৃত প্রাণী মাটি চাপা দেওয়া হয়েছে, তবে খালি হাতে মৃত জেলিফিশ স্পর্শ না করতে অনুরোধ করা হয়েছে। ওয়াফারিমো, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।